আসসালামু আলাইকুম, এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তিন দফা বন্যায় বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থা লন্ড ভণ্ড, ঘরে ফিরতে শুরু করেছে দুর্গত মানুষ। বঙ্গমাতা ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী আজ, বিলাসিতা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা মায়ের কাছ থেকে পেয়েছি প্রধানমন্ত্রী। প্রশাসক পদে বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হতে চাইলেন খোরশেদ আলম সুজন, ঢাকায় সংবাদ সম্মেলন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তিন দফা বন্যায় লন্ডভন্ড হয়ে গেছে জামালপুরের রাস্তাঘাট। পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ভয়াল এই ক্ষয়ক্ষতি। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা পাকা অনেক সড়কের এমন অবস্থা হয়েছে যে পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। বন্যা এবার ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের সাত উপজেলা ও আটটি পৌরসভা। প্রবল পানির তোড়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মিলানদহ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ ও সদর উপজেলার বেশিরভাগ রাস্তায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকার হিসেবে জেলার 2,300 কিলোমিটার কাঁচা ও 1,700 কিলোমিটার পাকা সড়ক তলিয়েছিল বন্যায়। পানি কমার পর এসব সড়কের দুর্দশা স্পষ্ট হচ্ছে। চারটা পাঁচটা ইউনিয়ন মিলে শুধুমাত্র একটা রাস্তা। প্রতি বছর বন্যার সময় রাস্তা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে জনসাধারণের কষ্ট হয়। এখন আমাদের অটো চালানি খুব সমস্যা, আমাদের দিনকাল চলানো ঠিক মতো। সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় বন্যা দুর্গত এলাকার মানুষ হাটবাজার ও অফিস আদালতে যেতে চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ি ঘোড়া বাজারে নিয়ে আসতে পারতেছি না, আমতলি বাজারে, তাই আমাদের অনেক কষ্ট হইতাছে। আমরা গাড়ি ঘোড়া মাল সাপ্লাই করতেছি। তিন বছর ধরে এই আস্তা ঘাট ভাঙ্গাচোরা, কোনো দান আসে তা কোনো কাজ কাম হয় না। জামালপুরের স্থানীয় সরকার বিভাগ এলজিডি জানায় সবেমাত্র ক্ষতিগ্রস্ত রাস্তার হিসেব হচ্ছে, এরপর শুরু হবে সংস্কার ও মেরামত। যে ক্ষতি হয়েছে তার একটা হিসাব করবে এবং রাস্তা অনুযায়ী ব্রিজ ওয়াইজ আমরা ইমার্জেন্সি মেইনটেনেন্স এর আওতে আমরা স্কিম তৈরি করে ঢাকায় পাঠাবো। সড়ক ও জনপথ কর্মকর্তারা বলছেন যোগাযোগ ব্যবস্থা আপাতত স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আনার জন্য প্রায় 2 কোটি টাকার মতো আমাদের অতিরিক্ত খরচ হবে। আমরা প্রাককলন করে পরবর্তী সড়ক ও জনপথের স্ট্যান্ডার্ড অনুযায়ী রাস্তাটি মেরামত করে দেব আর কি। বন্যায় ক্ষতিগ্রস্ত এই যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে না পারলে জামালপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যার পানি নামতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে দুর্গত মানুষ। তবে খাবার, বিশুদ্ধ পানির সংকট আর বাড়িঘরের ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা অনেকটাই কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন ময়নুল আহসান। শরীয়তপুরে পদ্মার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী হয়ে আছে কয়েক লাখ মানুষ। সেই সাথে দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশো বাড়িঘর আর ফসলি জমি। জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের নরিয়াল মানুষ বহুত বিপদে আছে, সরকার সাহায্য করতে চলে জীবনধারণ কাটাইতে পারছি। রাজবাড়িতে পদ্মার পানি দৌলদিয়া পয়েন্টে এখনও বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘরে পানি থাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও বেড়িবাঁধে আশ্রয় নেওয়া মানুষ এখনও বাড়ি ফিরতে পারছে না। নাটোরের আত্রাই ও বারনাই নদীর পানি কমলেও নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্লাবিত এলাকা থেকে এখনও পানি না নামায় দুর্ভোগে রয়েছে এখানকার দুর্গত মানুষ। বন্যায় জেলায় 3,500 আবাদি জমির ফসল ও 1,125টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছে কৃষক ও মৎস্য চাষিরা। যমুনা নদীর পানি কমতে থাকায় আরও উন্নতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি। ঘরে ফিরতে শুরু করেছে দুর্গতরা। তবে বানের পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি ও জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না মানুষ। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত এলাকার কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি, পুকুরের মাছ, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেঁচে থাকাই এখন কঠিন হয়ে পড়েছে
বানভাসী মানুষের। খাদ্য সংকটের সাথে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে দুর্গতদের। সুনামগঞ্জে নদীর পানি কমার সাথে সাথে 6টি নদীর 18টি পয়েন্টে তীব্র আকারে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে সড়ক, হাটবাজার, মসজিদ ও কবরস্থান। মইনুল আহসান, এটিএন বাংলা। দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ, সাংবাদিক, চিকিৎসক ও শিক্ষক সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন সহস্রাধিক মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাকারমান। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের হটস্পট কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 জন। জেলায় এ পর্যন্ত মারা গেছে 150 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও 135 জন। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এদের একজন সিলেট বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর রুশনা বেগম। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 139 জন। সিলেটে করোনা আক্রান্ত হয়েছে আরও 38 জন। একদিনে খুলনায় মারা গেছে 3 জন। তাদের একজনের করোনা নিশ্চিত, অন্য 2 জনের উপসর্গ ছিল। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় 338 জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জন মারা গেছে। এতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল 115, আর নতুন করোনা শনাক্ত হয়েছে 86 জনের। নোয়াখালী সদর উপজেলায় রফিকুল্লাহ নামে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু 67 জনের, আর নতুন করে শনাক্ত হয়েছে 57 জন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1 জন মারা যায়। জ্বর, সর্দি, কাশি নিয়ে 10 দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় 23 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় বরিশাল বিভাগের 6 জেলায় কেউ মারা না গেলেও ব্যাংকার, নার্স ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে 73 জন। যশোর অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সহ মোট 77 জন করোনা আক্রান্ত। নাটোরে 23 জন পুলিশ সহ 86 জনের করোনা পজিটিভ। শরীয়তপুরে 62 জন এবং রংপুরে নতুন শনাক্ত আরও 60 জন। এদিকে নড়াইল 2 আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা মা সহ পরিবারের 4 সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। পরাগারমান, এটিএন বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। দিনটি জাতীয়ভাবে উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সমমনা সংগঠনগুলো। প্রতিবার ঘটা করে দিনটি পালন করা হলেও এবার করোনা ভাইরাসের কারণে অনলাইনে উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জন্মদিনের শ্রদ্ধা অর্পণ, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। 1930 সালের 8 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এই মহিউষী নারী। 1975 সালে 15 আগস্টের কালরাতে নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের সাথে মৃত্যুবরণ করেন। বিলাসী জীবন নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা মায়ের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সঠিক সিদ্ধান্তে সংগঠন পরিচালনার পাশাপাশি আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করা সম্ভব হয়েছিল বলেও জানান তিনি। গণভবনে বঙ্গমাতা জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের। তাই বাংলার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় একসময় সবার কাছে তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে কিভাবে তার মা রাজনৈতিক জীবনে প্রভাব ফেলেছেন সে বিষয়ে স্মৃতিচারণ করেন তিনি। প্রতিটি কাজে আমার বাবার পাশে থেকে থেকে তিনি সবসময় সহযোগিতা করেছেন, কখনো সংসারের কোনো সমস্যা নিয়ে বিরক্ত করেননি। এই যে বিলাসিতার জন্য আমরা
বঙ্গবন্ধুর অবর্তমানে ফজিলাতুন্নেসা আওয়ামী লীগকে কিভাবে এগিয়ে নিয়েছেন সে দিকও তুলে ধরেন শেখ হাসিনা। ছয় দফা আন্দোলন এবং আগরতলা ষড়যন্ত্র দেওয়ার পরে যে চক্রান্তগুলি চলছিল তার মধ্যে জনমত সৃষ্টি করে ছাত্র এবং শ্রমিক এদের আন্দোলনটাকে গড়ে তোলার ক্ষেত্রে আমার একটা অনবদ্য ভূমিকা রয়েছে, যে আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও যেখানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন, সেখানে আমার মা ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। করোনা মহামারীর কারণে দেশের উন্নয়ন ব্যাহত হলেও মায়ের ত্যাগ বৃথা যেতে দেবেন না বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস আমাদের সমস্ত কাজগুলিকে মানে বাধাগ্রস্ত করলো, তারপর আমি মনে করি যে আমরা এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো, যেখানে আমি মনে করি আমার মায়ের আত্মত্যাগ সেটাও বৃথা যাবে না। এ সময় ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের 100 ল্যাপটপ ও 1300 উপকারভোগী নারীদের আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিনীই নন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গমাতা 90তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবনে একথা বলেন তিনি। তদানীন বঙ্গবন্ধু অধিকাংশ সময় জেলখানায় অবরুদ্ধ থাকলো বঙ্গমাতা, ওই সময়গুলোতে আওয়ামী লীগ তথা বাঙালি জাতির অভিভাবকের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা আমৃত্যু আওয়ামী লীগকে আগলে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বঙ্গমাতা অনুপ্রেরণায় শেখ মুজিব বিশ্ব বরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গমাতা জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে সকালে জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বঙ্গবন্ধুর ইতিহাস লিখতে হলে যেমন বাঙালির ইতিহাস লেখা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বাঙালির ইতিহাস লিখতে হলে সাথে সাথে চলে আসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নাম। সুযোগ পেলে মেয়র হিসাবে দায়িত্ব পালন করার আগ্রহ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সুজন বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের আগামী 6 মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। আইন অনুযায়ী 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঠিক করেছিল নির্বাচন কমিশন, কিন্তু করোনা মহামারীর কারণে স্থগিত করা হয় সেই নির্বাচন। এদিকে বিধি অনুযায়ী 5 আগস্ট শূন্য হয়ে গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদ। এ অবস্থায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার পর শনিবার রাজধানীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি একে নতুন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, তার সময় সিটি কর্পোরেশন হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। 113 জন রোগী সেবা দিয়ে 4 কোটি 35 লক্ষ টাকা, এটা কীভাবে খরচাতে হয়েছে, কীভাবে টেন্ডারটা হয়েছে, কীভাবে ক্রয়টা হয়েছে, এটা আমাকে 4 দিন সময় দিয়েছে। 4 দিনের মধ্যে অর্থাৎ আগামী বুধবারের মধ্যে আমাকে জানানোর কথা বলেছি। যদি ওনারা এটা আমাকে ঠিকমতো জবাব দিতে বা দেখাতে সক্ষম না হন, আমি এই ফাইলটা সরাসরি দুদুকের কাছে। এ সময় প্রশাসক হিসেবে দায়িত্ব দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে, সব রাজনৈতিক নেতাদের মনে এটা থাকে। এটা আমার বুদ্ধি তো করবে না, যারা এটাকে নিয়ন্ত্রণ করে তারা শুধু দিলে করবো, না করলে নাই, জেনে দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে প্রশাসকের 6 মাসের মেয়াদকাল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের 7 দিন পরও বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণ এড়াতে দেয়া সরকারি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না দেশের অন্যতম বড় এই নৌবন্দরে। লঞ্চের ডেকে জায়গা না পেয়ে ছাদ, সামনের খোলা অংশ, বারান্দায় ঝুঁকি নিয়ে ঠাসাঠাসি করে রওনা হচ্ছেন যাত্রীরা। শুক্রবার 12টি লঞ্চ বরিশাল থেকে ঢাকা আসে। এসব লঞ্চে মোট 15,000 যাত্রী পরিবহনের ক্ষমতা থাকলেও
প্রায় 40,000 যাত্রী বহন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাহাড়ি এলাকায় মিষ্ট ফলের বাগান জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিযোগিতায় দেশীয় প্রচলিত ফল ফলাদির পাশাপাশি অপ্রচলিত বিভিন্ন ফলের চাষাবাদ করে বাণিজ্যিকভাবেও সফল হচ্ছেন কেউ কেউ। সেই পথে দৃষ্টান্ত হয়ে উঠেছেন খাগড়াছড়ির হোচিং মং চৌধুরী। বিচিত্র ও বিলীন প্রায় বহু প্রজাতির ফল ফলাদির গাছের সমাহার ঘটিয়েছেন তার বাগানে। স্থানীয় কৃষিবিদরা বলছেন, তার বাগানটি গোটা দেশের অনুকরণীয় মিশ্র ফল বাগান হতে পারে। বাগানটির প্রধান আকর্ষণ হল 70 প্রজাতির আম গাছ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের কেরালায় বিমানবন্দরে অবতরণের সময় 190 জন যাত্রী ও ক্রু নিয়ে খাদে ছিটকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। কোঝিকোর বিমানবন্দরের ওই দুর্ঘটনায় পাইলট সহ অন্তত 18 জন যাত্রী মারা যায়। এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে 184 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। দুবাই ফেরত ফ্লাইটে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে খাদে পড়ে দুই টুকরা হয়ে যায়। স্থানীয় সময় রাত 7:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপন করা হল বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিবের 90তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা 36 জন দুস্থ নারীকে স্বাবলম্বী করতে তাদের হাতে তুলে দেওয়া হয় এই সেলাই মেশিন। এবারে পার্টিস খেলার খবর। স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। 2 লেগ মিলিয়ে 4-2 গোলে জয় পায় পেপ গার্দিওলার দল। জিতেন মাত ইতিহাদ স্টেডিয়ামে খেলা 9 মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং। তবে 28 মিনিটে করিম বেনজেমা ম্যাচে 1-1 সমতা ফেরান। বিরতির পর ব্যবধান বাড়ানোর চেষ্টা করে জিনেদিন জিদানের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তিন দফা বন্যায় বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড, ঘরে ফিরতে শুরু করেছে দুর্গত মানুষ। বঙ্গমাতা ফজলাতুন্নেসার জন্মবার্ষিকী আজ, বিলাসিতা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা মায়ের কাছ থেকেই পেয়েছি প্রধানমন্ত্রী। প্রশাসক পদে বসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হতে চাইলেন খোরশেদ আলম সুজন, ঢাকায় সংবাদ সম্মেলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।